হ্যালো বন্ধুরা আবার তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে নতুন রেসিপি হচ্ছে মিষ্টি সুজির মিষ্টি এক কাপ সুজি দিয়ে মিষ্টি কীভাবে বানায় চলো তোমাদেরকে ভিডিওটা শুরু করে দেখা এখানে দেখো দুটো ডিম নিয়েছি সামান্য পরিমাণে তোমরা যেইটুকু করবেন ওইটুকু হিসাব মতো নেবেন আর এখানে নিয়েছি সোডা সোডা মানে খাওয়ার সোডা যেটা থাকে ওটা খাওয়ার সোটা এড করতে হবে এখানে মানে খাওয়ার সোটা যখন খাওয়ার সোটা এড করতে গেলে একেবারে লরম তুল তুলে হয়ে থাকবে আজকের মিষ্টি জানো তো এত সুন্দর মিষ্টি দেখতে যেমন খেতে সুন্দর তেমন দেখতেও সুন্দর আর খেতেও সুন্দর এখানে দেখো এক বাটি সুজি নিয়েছি সুজি হালকা হালকা পরিমাণে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছিলাম এখান থেকে মিশিয়ে নিচ্ছিলাম দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এলে একটু ভালো হয় মানে যত সুন্দর মিশবে অতই ভালো হবে আর এখানে দেখো এক বাটি সুজি নিয়েছিলাম এক বাটি সুজিতে আবার একটু সুজি মানে থেকেই গেছে তাও আর ওটা আমি এড করলাম না মানে বেশি ঘন হয়ে যাবে তো তাই জন্য ওটা এড করে নিয়ে আমি সাইডে রেখে দিয়েছিলাম আর এখানে পাঁচ থেকে ছয় মিনিটের মতন আর এখানে দেখো একটু ফুড কালার এড করেছি আর ফুড কালার এড করে দেখো কত সুন্দরভাবে মানে একেবারে সুজিটা এটা মানে ডিমটাকে একেবারে শুকিয়ে একদম খেয়ে নিয়েছে মানে কি বলবো এ তো মানে ছিল তো তাও এরকম নড়াচড়া করতে করতে আবার পাতলা হয়ে গিয়েছিল মানে আটা আটার মতন হয়েছিল যে এখানে ডিম এড করেছিলাম আর একটু কালারিং করার জন্য মানে এখানে ফুড কালার এড করেছি তোমাদের ইচ্ছা ফুড কালার দিতেও পার নাও দিতে পারো ওটা কোনো প্রবলেম নেই এখানে দেখো আমি সুজি এইটুকু রেখে দিয়েছি এক বাটি সুজিতে দুটো ডিম করে এখানে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে আমি এখানে সিরাটা রেডি করে নিই এই যে দেখো এখানে পেন বসিয়ে নিয়েছি আর পেন বসিয়ে তারপরে এখানে দুধ এড করেছি আমি এখানে লিকুইড দুধ এড করেছি আপনারা যদি শুকনো গুঁড়ো দিয়ে দুধ থাকে তো ওটা দিয়েও বেশ ভালো হবে মানে গুঁড়ো দুধ দিয়ে বেশ সুন্দর হয় মানে এখানে আমি যেহেতু শুকনো দুধ এড করে নিই মানে লিকুইড দুধ এড করেছি তো এখানে দেখো এলাচ দিয়ে দিচ্ছিলাম দু তিনটা এলাচ দিয়ে একটু মানে সুন্দর একটা সেন্ট হয় তাই জন্য আর এখানে দেখো এই হাফ পাটি চিনি নিয়েছি চিনিটাকে এখানে এড করে নিলাম তারপরে আবার একটু ফুড কালার এড করে নিয়েছিলাম ফুড কালার দিয়ে একটু সুন্দরভাবে নড়াচড়া করে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে নড়াচড়া করছিলাম আমি আমি আর এখানে দেখো কত সুন্দর একটা কালারিং চলে আসবে মানে একেবারে হলুদের মতন কালার হবে আর জানো তো আমি ওখানে লিকুইড দুধ এড করেছি আপনারা যদি শুকনো দুধ দিতে পারেন শুকনো দুধ দিয়ে বেশি ঘন হয় আর ওদিকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি এদিকে দেখো একদম আধ ঘন্টা পর দেখেছিলাম খুলে কত সুন্দর সফট হয়ে গেছিলো আর এখানে দেখো আমি একটা কাড়াই চাপিয়ে এখানে সরষের তেল এড করেছি আপনাদের যদি বাড়িতে সাদা তেল থাকে সাদা তেলও দিতে পারো সুজিটা আমি এখানে হাতের সাহায্যে নিয়ে দিচ্ছিলাম মানে ছোট ছোট করে মানে বেশ বড় করব না তাই জন্য আর এখানে ছোট ছোট করে হাতের সাহায্যে দিয়েছিলাম আপনাদের বাড়িতে যদি মানে ছোট চামচ থাকে গোল ছোট চামচ যদি থাকে তো ওটা দিয়েও দিতে পারবেন কোনো অসুবিধা হবে না মানে এখানে আমার চামচ ছিল বড় তাই জন্য আমি আজকে চামচ দিয়ে এড করলাম না আর একটু সুন্দর করে মানে হালকা লাল করতে হবে না মানে এখানে দেখো আমার একটু লাল হয়ে গেছিলো তাও এখন আমি যখন সিরাতে দেবো তো তখন লালটা ছুটে একেবারে সুন্দর কালার চলে আসবে আর এখানে দেখো হালকা লাল করে ভেজে নিতে হবে একটু সুন্দরভাবে আর হালকা লাল করতে গেলে বেশ সুন্দর একটা কালার চলে এখানে আমি সামান্য হালকা লাল করে ভেজে নিয়েছিলাম মানে বেশি লাল করতে হবে না আপনারা যদি খাবেন লাল তো লাল করতে পারেন ওটা কোনো অসুবিধা নেই তাহলে তো আমি বলছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন বন্ধুরা আপনাদের সঙ্গে একটাই অনুরোধ রইলো আর এখানে দেখো আমি পেনটা বসিয়ে নিচ্ছিলাম আবার মানে ঠান্ডা হয়ে গেছিলো আমার শিরাটা তাই জন্য এখানে পেনটা বসিয়ে একটু গরম করে নিচ্ছিলাম মানে হালকা গরম করে নিচ্ছি আর এখানে মিষ্টি ওবলার পর তারপরে একদম তিন থেকে চার ঘন্টা এই মানে শিরাতে ডুবিয়ে রাখতে হবে তাহলে একদম সুন্দর সফট মিষ্টি হবে এখানে পাঁচ থেকে ছয় মিনিটের মতন একদম সুন্দরভাবে উবলে নিতে হবে মানে একটু মানে উবলেতে গেলে বেশি একদম লরম গোলম হলো তোল তুলে একেবারে সুন্দর একটা সফট মিষ্টি রেডি হয়ে যায় বন্ধুরা আর মিষ্টি রেডি করার জন্য বন্ধুরা একটা কথা মনে রাখবেন বন্ধুরা যেন কি ইনো বা সোডা ইনো বা সোডা একদম দিতেই হবে নালে আবার তুলতুলে মিষ্টি হবে না তাই জন্য বলে দিচ্ছি তোমাকে যে তুলতুলে মিষ্টি খাওয়ার জন্য ইনো বা সোডা দিতে হবে একদম সুন্দর একদম সফট কালার চলে আসছিল আমার এখানে দেখতে পাচ্ছো ভিডিওতে কত সুন্দর মিষ্টি হয়ে গেছিলো আমার আর বন্ধুরা যারা যারা আমার প্রথম থেকে লাস্ট ভিডিওটা ওয়াচ করলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাগে অবশ্য করবেন আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে বাই